সন্তুষ্ট হয়েছে বৎস বড় পুত্র কিভাবে বিবাহ তুমি যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করলে যদুর ঘুরে ব্রহ্মপদ দশন যাও যাও রে বৎস তোমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর কারো হস্তে তার না হবে মরণ সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তুমি দেখো তো নারদ আবার কি করো অসুর মৃত্যু অপরাধ করেছে
মাসের বর তার স্ত্রীর গর্ভের সন্তান হবে চিরমর না 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 রব না আমি বেঁচে থাকতে আর কোন অসুর হইতে অমরত্ব বর লাভ করুক তা আমি চাই না দেবতাদের মরে পরিহার হয়ে অসুরেরা দেবতাদের উপর করে নিপীড়ন করে নির্যাতন তাই আমি বেঁচে থাকতে আর কোনদিন তা হতে দেব না তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু এর কি কোনো বিধান আছে 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 নারদ এর বিধান আছে অসুর দত্ত ত্রিপুরাসুর গৃহে ফিরে যাবে তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে তবে তার স্ত্রীর গর্ভে পুত্র সৃষ্টি হবে তার আগে আজ আমি তাকে পথপথেই শেষ করে দেব আমি আর বেশি খড় বাঁচব না প্রভাবতী আমার দুচোখে গাঢ় হন
প্রভাবতী তুমি তুমি আমার কাছে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো প্রভাবতী তুমি এই সন্তানকে একটু একটু করে মানুষ করবে একে মানুষের মতো মানুষ করে আমার সিংহাসনে বসাবে একে একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ হয় প্রভাবতী এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ হয় প্রভাবতী আমাদের আমাদের এই সন্তান হলো সাধারণ সন্তান নয় প্রভাবতী এ সন্তান হলো আমার প্রতিষ্ঠার রত্ন এই সন্তান হবে
করবে এখন রয়েছে আমি বাকি তুমি আগে আমার সাথে যুদ্ধ করো বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং নারায়ণ আজ আপনি এসেছেন আমার সাথে যুদ্ধ করতে বেশ তবে তাই হোক আজ যুদ্ধক্ষেত্রে তোমার ويعصر النبي
Oh.
Thank you.
হইতে ছোয়া আর বল আমার সঙ্গে সঙ্গে বল এত এত অসময় অসময় সহিতং সহিতং শুভকরণ শুভকরণ ঐদ্য ঐদ্য বৈশাখ মাসে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে কৃষ্ণ পক্ষে বৃহস্পতি বারেন বৃহস্পতি বারেন বলছি হ্যাঁ গো বহু গেলা তোমাদের গোত্রটা কি বটে গো
তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জলের সময় একটা স্টিলের ঘটি ঢুকাই নিয়েছো। তোমরা জানো নাই যে শান্তি জল করার সময় একটা এত বড় কাঁসার ঘটির দরকার হয়? পাটকারের বেলা সকল ভালো ভালো আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিৎ কাঞ্চন মূল্য, ঠিকই আছে। তবে তোদের যদি স্টিলের ক্ষতির জন্য শুদ্ধ তো ঠাকুরের আরো কিসের অশুদ্ধ? সবাই ঠেকলা ঢাকা নিয়ে বসো। শান্তি জন্য যখন দিব বলছি এখানে শান্তি লাগিয়ে থাকছে। ও এ বড়কি বহুটা, এ বড়কি বহুটা বড় চেঘর হইতে ছাপড়। ওই তরুণী সময় যখন কাঁদতে বলি তখন এতটুকু কাঁদে নেই বহুটা। আমরা তো আমাদের শ্বশুরের পিণ্ডি সাধ্য করলি বাবা, কিন্তু আমাকে পিণ্ডি কে দিবে গো? আমার দেখ নয় একটাও ছেলে ছিল জন্মে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আসছে বছর এমন দিন কেন তোর ছাইয়ে ছুঁয়ে ঘর দুয়ার ভরিয়ে যাবে, তখন দেখবি আরো হুড়কা দিয়ে ওটা কাঁদা আর সবাই শান্তি, উপর করি শান্তি, কাপড় করি শান্তি, ওজা করি শান্তি, আজ করি শান্তি, অনেক লোক আসবে, সবাইকে যেমন পারবি সেবা করাবি, যতটুকু পারবি দান ধ্যান করবি, কারোর সঙ্গে উঁচু মুহে কথা বলিস না, ঝগড়া ঝাঁটি তর্কা তর্কি করিস না, কেমন? আর নিজের নিজের কর্ম করি ভেজা আমিও চিনেছি তোমাকে, তো হলে চিনেছি।
তুমি সেই বেতুল তোলের জিনিস যেমন নাই তখন বেড়ে চিঠি লেখা লেখি করছে রে বাবা ঠিকই গেছে তো বলছি হ্যাঁ বে হ্যাঁ তোমাকে কষে চিকন চিকন দেখাচ্ছে আরো কখনো বসে বসেও আর যখন ঠোকে তখন লোকে হাঁটু পটকা দেবে ঠাকুর আরো আমাকে ভুলবে নাকি বাবা আরো তোমাকে ভুলি আগেই ভুলেছি ছিলি গো আর ভুল আজ দেখা দিয়ে মনে আমি আগে ভুলেছি ছিলি গো আজ দেখা দিয়ে মনে ভাদ্র থেকে এখানে শেষ হল আমাদের বিষ্ণুর পদপদ স্থাপন ও পদ্ম